হ্যালো আসসালামু আলাইকুম প্রিয়স আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি এটি হলো গা বিয়েতের পাঙ্কাশ মাছের পোনা এটাকে পাঙ্কাশ মাছ বলা হয় আপনারা এখানে যে মাছটা ওঠানো হচ্ছে এভাবে শাওরিং খাওয়ার পর তারপর মাছটা ডেলিভারি দেওয়া হয় অল বাংলাদেশের যে কোনো প্রান্তে এভাবে আপনি তিন ঘন্টা শাওরিং খাওয়ালে তারপর মাছটা ডেলিভারি দেওয়া যাবে সঠিকভাবে এবং কি ডেলিভারি দিতে হলে এভাবেই আপনার তিন ঘন্টা অথবা চার ঘন্টা শাওয়ারিং খাওয়াতে হবে পাঙ্কাশ মাছের পোনা বিয়েতের পাঙ্কাশ মাছ বলা হয় এবং কি বিয়েতে পাঙ্কাশ মাছ বলা হয় কাকে যখন মাছ দেখবেন এক সাইজের মাছ হয়েছে তখন এটাকে বিয়েত বলা হয় এই পাঙ্কাশ মাছটি এবং কি বলবে তাড়াতাড়ি এবং কি বাজারজাত করিতে পারবে এখানে কেজি রয়েছে চার হাজার কেজি এই মাছটা বিক্রত টাইম হবে মাত্র আপনার পুকুরের জন্য পাঁচ মাস অথবা ছয় মাস তার চেয়ে বড় নিতে হলে এবং কি যোগাযোগের মাধ্যমে নিতে পারেন বড় মাছ এবং কি পাঁচশো ছয়শো কেজির মাছটা এটি চার মাসে বাজারজাত করা যায় আর এই মাছটি আপনার পাঁচ মাসে বাজারজাত করিতে পারবেন কালচারের জন্য অথবা এই চাষ করার জন্য এই মাছটি নিয়ে ব্যবহারিত করিতে পারেন পাঙ্কাশ মাছের পোনা আপনার পুকুরে এক সাইড পাবে এবং কি এটি করে নেবেন এ দেখেন সব সবভাবে এবং কি দেখায় থাকি আপনার পুকুরটা রেডি করবেন এবং কি সব মাসের ভিতরে এই মাছটি চাষ করিতে পারেন এটি আপনার পুকুরে পানি থাকবে তিন থেকে চার ফিট অথবা পাঁচ ফিট তিন ফিটের মাধ্যমে আপনার চাষ করিতে পারবেন এটি খাদ্য দিবেন প্রতিদিন দুই বেলা। আপনার প্রতি শতাংশে মাছটি ব্যবহার করবেন সত্তর থেকে অথবা আশিটা থেকে বিষ ব্যবহার করা যাবে প্রতি শতাংশে খাদ্য ফিট খাবারের মাধ্যমে চাষ করিতে পারবেন আপনার এক লক্ষ টাকার মাছ চাড়িলে তখন আপনার ভাস্করে এবং কি খাদ্য স্টকে রাখতে হবে কমপক্ষে না হলে পাঁচ লক্ষ টাকার এক লক্ষ টাকার মাছ এবং কি কালচারে চাষ করলে আপনার তিন থেকে চার লক্ষ টাকা খরচ হবে এভাবে এবং কি এক মোটে আপনার খাদ্য যে ব্যবহার করবেন এবং এক মোটেই আপনার কালচারে এবং কি দ্বিগুণ লাভ হয়ে থাকিবে এবং কি বাজারে যত মূল্য আছে তত আপনি বাজারে সেল দিতে পারেন পাঙ্কাশ মাছের পণায় এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ঠিকানা ময়মসিং জেলা থানা ত্রিশাল ইউনিয়ন বালিপাড়া প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখাই দিচ্ছে এবং কি ঠিকানা সহকারে রয়েছে আমাদের লোকেশান সবসময় এবং কি চালু থাকে আপনারা লোকেশনে টাইপ করলে আমাদের ঠিকানা অলরেডি পেয়ে যাবেন পাঙ্কাশ মাসের পনা খাদ্য প্রতিদিন দুইবার করে দিবেন এবং কি পুকুরের যে পানি থাকবে পুকুরের পানি যদি বেশি রকম ঘনত্ব হয়ে যায় তখন আপনার পুকুরের পানি কিছুটা আউট করে দেবেন এবং পনেরো দিন পর পর কিংবা বিশ দিন পর পর প্রতি শতাংশে দেড় গ্রাম অথবা দুই শত গ্রাম চুন ব্যবহার করবেন এই পাঙ্কাশ মাছের উপরে কিন্তু সমস্যা হবে না পানি পানি করে আপনার পুকুর সারা পুকুরটা নিয়ে ছিটিয়ে দেবেন এবং লবণ আপনি ব্যবহার করবেন প্রতি শতাংশে আড়াইশত গ্রাম করে লবণ ব্যবহার করতে পারেন আপনি লবণটা নিয়ে সারা পানির উপরে ছিটিয়ে দিবেন প্রতি শতাংশে আড়াইশত গ্রাম করে লবণ এবং কি কালচারের জন্য এবং কি সরাসরি যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের ঠিকানা মতন যোগাযোগ করতে পারেন আমাদের টাইটেলের নাম্বার থাকবে এবং কি সেই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন এখানে চৌকার ভিতরে মাস তিরিশ হাজার মাস ডেলিভারি দেওয়ার জন্য রেডি করা হচ্ছে ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো এবং কি কমেন্ট করে জানাবেন এবং কি ভিডিওটা লাইক করবেন তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দি